ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে দেখাবো প্রফেশনাল ভাবে বা ন্যাচারাল রেখে কিভাবে একটি লিপ কালার করা যায় সেটি দেখাবো, একটি ঠোঁটে কিভাবে লিপস্টিক পরাবেন সেটি দেখাবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটাকে এখানে ড্যাশবোর্ডে রেখেই প্রথমে যে ক্যারেটিন ফিল কালার দেখতে পাচ্ছেন এখানে ফিল করে আমি সলিড কালার কে এখানে একটি ধরুন একটি রেড কালার দিয়ে দিলাম বা লাল কালার। এখন পুরোটা কিন্তু এখানে ফিল হয়ে গেছে। ফিল হয়ে যাওয়ার পরে এখানে ব্লান্ড এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা এই যে মার্কস করেছে এই মার্কসটা রেখে এটা আমি মার্কস করে নিব বা ইনভার্ট করে নিব। কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে এটাকে আমি ইনভার্ট করে নিলাম। আমি আবার দেখাচ্ছি এই ছবিটা থাকবে, ছবিটার এখানে ক্যাট নিউ ফিল কালারে চলে যাবেন। ক্যাটেনিউ ফিল কালারে গিয়ে এখানে সলিড কালার এই সলিড কালার সিলেক্ট করে এখানে রেড কালার সিলেক্ট করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এই পর্যায়ে চলে এসেছে। এখন যে এই ছবিটাকে আমি একটি ইনভার্ট করে নিই ইনভার্ট বা মার্কস করে নেব, সেজন্য কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে ছবিটাকে আমি মার্কস করে নিলাম। এখন এই ছবিটাকে ব্রাশ টুলের মাধ্যমে এটা যে জায়গাটুকু আপনি করতে চাচ্ছেন সেই জায়গাটুকু এখানে ফিল করে ঠোঁটের আকৃতি এখানে দিয়ে দিবেন। আপনি একটি হার্ডনেস একটু সফটনেস একটু ব্রাশ ব্রাশ নিয়ে নেবেন। ব্রাশ এখানে আপনি ছোট বড় সাইজ করে নিতে পারবেন। ধরুন আমি এতটুক সাইজ নিয়ে প্রথমে আমি লিপটাকে প্রথমে এতটুক পরিমাণে আর্ট করে নিব যে পরিমাণ লিপটা এখানে আছে সেই পরিমাণে আমি লিপটাকে এখানে আর্ট করে নিচ্ছি। মানে পুরো একটা আমি ফিল করে দিব কিন্তু পুরো আগে রাউন্ডটা আমি দিয়ে নিচ্ছি। এখানে পুরোটা রাউন্ডটা দিয়ে নিলে শেপটা একটু ভালো আসবে, সেজন্য ধরুন এই শেপটা আমি দিয়ে দিলাম। এখন ভিতরে জায়গাটা আমি এটাকে ফিল করে দিব। জায়গাটাকে এরকম ভাবে আপনি ধরে ফিল করে দিবেন পুরোটাই। দেখতে পাচ্ছেন শুধু দাঁতটা যে দাঁত আছে সেই দাঁতটা না ফিল করে শুধু অন্যটা শুধু ফিল করে দেবেন। আপনি দাঁতটা ফিল করার দরকার না, কারণ প্যাটার্নটা নষ্ট হয়ে যাবে, ছবির মানটা নষ্ট হয়ে যাবে, সেজন্য দাঁতটা আপনি ফিল করার কোনো প্রয়োজন নেই। শুধু আপনি লিপটাকে ই করে দিবেন। ধরুন আমি এটাকে ওকে করে দিচ্ছি। এখন এটাকে ওকে করে দেওয়ার পরে এখানে অপশনে সিলেক্ট করে এটাকে ব্লান্ডিং মোডে চলে যাবেন। আপনি ছবিটা সিলেক্ট করে দিলাম, এখানে ব্লান্ডিং অপশন দেখতে পাচ্ছেন। ব্লান্ডিং ব্লান্ডিং অপশনে গিয়ে এখানে যে আন্ডার ব্যাং লেভেলটা দেখতে পাচ্ছেন এই লেভেলটাকে অল বাটন চেপে ধরবেন। অল বাটন চেপে ধরে একটা ক্লিক করলে দেখেন এখানে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার পরে একটা আমি একটা ন্যাচারাল ভাব দিয়ে দিয়েছি, সেটা হলো এই যে এখন কিন্তু লিপটা কিন্তু অনেকটা চিকচিকে দেখা যাচ্ছে, বা যে প্রফেশনাল ভাবে যে দিচ্ছেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রফেশনাল ভাবে যেভাবে দেওয়া সেটা কিন্তু এরকম দেখা যাচ্ছে। ধরুন আমি একটু কমিয়ে দিলাম, এতটুকু রেখেই আমি এটা ওকে করে দিলাম। এখন ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি সফট লাইট করে দেবো। এখন দেখুন এখানে তো ন্যাচারালি একটা সফট লাইটে চলে এসেছে। এটা কালার ডোজ করে দিতে পারেন, ওভারলে করে দিতে পারেন, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এটাকে আপনি দিয়ে দিতে পারেন। সবচেয়ে বেটার হয় সেটা হলো আপনার সফট লাইট যদি করে দেন তাহলে ন্যাচারাল ভাবটা এখানে চলে আসবে। এটা কিন্তু দেখেন একদম প্রফেশনাল ভাবে কিন্তু লিপটা হয়ে গেছে, কারণ ঠোঁটের যে ভাঁজগুলো ছিল সেই আকারটা কিন্তু এখানে রয়ে গেছে, সেটাকে চিকচিকে ভাব দেখা যাচ্ছে এটা কিন্তু রয়েছে। এখন এখান থেকে আপনি যে কোনো কালার আপনি এখানে পরিণত করে নিতে, ধরুন এই কালার দিলেন, আপনি লিপ কালার দিলেন, যে কোনো কালার এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন মিষ্টি কালার বা হলুদ কালার, ইয়েলো কালার বা ব্লু কালার দিতে পারেন, আপনি রেড কালার দিতে পারেন, যে কোনো কালার আপনি এখানে চুজ করে নিয়ে এটা কালারটা আপনি দিয়ে দিতে পারেন। ধরুন আমি রেড কালার দিয়ে দিব, সেজন্য রেড দিয়ে দিলাম, এটা ওকে করে দিলাম। এখন দুটাকে আমি অ্যাড করে নেব। তাহলে দেখছেন দেখতে একটি লিপ কিভাবে খুব সহজেই কিন্তু আপনি ঠোঁটের কালারটা দিয়ে দিতে পারেন, যে কোনো চোখ বা কাজল সব কিছু ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে আপনি করে নিতে পারেন। আমি আরেকটা ছবি দেখাচ্ছি আপনাদের, ধরুন এটা সেভ করে নিচ্ছি, আমি এটাকে সেভ করে নিলাম, এটা আমি সেভ করলাম, এটা কেটে দিচ্ছি। ধরুন এই একটা ঠোঁট আছে লিপ, এখানে দুটো লিপ আছে, ধরুন এই একটা লিপ আছে। এখন এটাকে আপনি করতে পারেন এভাবে, এটাকে কিন্তু এভাবে আপনি করে নিতে পারেন। ধরুন আমি এটাকে করব, এটাকে করার জন্য ক্যাটেন ফিল কালার সলিড কালার চলে যাব, এখানে যে কালারটা আপনি দিতে চান ওই কালারটা এখানে
আপনি সেট করে দিবেন। ধরুন আমি রেড কালার দিচ্ছি, হালকা মিষ্টি কালার দেবো বা রেড কালার দেবো, যে কোনো কালার আপনি এখানে দিতে পারেন। এটা দেওয়ার পরে এখানে সিলেক্ট করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দেবেন। প্রেস করে দিলে এটা কিন্তু এটা হয়ে যাবে। এখন এটাকে ব্রাশ টুলের মাধ্যমে এটাকে আপনি ফিল করে নেবেন, পুরো লিপটাকে আপনি ফিল করে দিবেন। পুরো লিপটাকে আমি এভাবে ফিল করে দিলাম। ফিল করে দিয়ে আমি যে ব্লান্ডিং অপশনটা করেছিলাম সেটা কি জন্য দিয়েছিলাম ওইটি দেখাচ্ছি আপনাদের। এটা দিয়ে এটা সফট লাইট করে দিলাম। এখন দেখেন ছবিটা ন্যাচারাল হয়েছে, কিন্তু একটা চিকচিকে কিন্তু আরও কিন্তু চকচকে একটা ভাব থাকার কথা, সেটি কিন্তু এখানে হয়নি। এখন এটার ব্লান্ডিং মোড আমি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের। ধরুন এটা ব্লান্ডিং মোড চেঞ্জ করে দিলাম, এখানে অল বাটন ধরে একটি ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন এটা কিন্তু চিকচিক করছে, মানে মানে শব্দ দেওয়া হয়েছে সেটি কিন্তু এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি আবার দেখাচ্ছি, ব্লান্ডিং অপশনে যাবেন, এটা একটু কমিয়ে দিতে পারেন, একটু বাড়িয়ে দিতে পারেন, ছবির মান অনুযায়ী বা আপনি কতটুকু পরিমাণ করতে চান সেই পরিমাণ ক্ষেত্রে এখানে আপনি এদিক সেদিক করে নিতে পারেন। এটা ওকে করে দিলাম, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু প্রফেশনাল ভাবে একটি লিফট কিন্তু দেওয়া হয়েছে। তাহলে দেখলেন যে লিফট কিভাবে দিতে হয়, দিলাম। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।